সেই দিনে বলছিলাম, আপনারা ভুলে গেছেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, আপনারা এই পুরো এলাকাটাই আহলে হাদিস এলাকা, ইমাম শাফি রহিমাহুল্লাহর কথাটা এত ওজনের, এত ভারী। তিনি বলছেন, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যা। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি, তার দিকে তাকালেই মনে হয় যে আমি আল্লাহ রাসূলের সব কিছুই দেখছি, আর আপনার দিকে তাকালে কি মনে হয়? হাতে একটা সিগারেট, দাড়িটা খুব দারুণ করে চাঁচা, একবারে আয়নার মতো ঝকঝক করে, ডাকনোর দিকে তাকালে দেখা যায় যে প্যান্টটা ছেঁচড়ে যাচ্ছে, আজান হচ্ছে, সালাত হচ্ছে, আপনার দোকানের সামনে দাঁড়িয়ে মাতবরি করছেন, আপনার নাম আবার আহলে হাদিস, আপনি কিসের আহলে হাদিস? আপনার চেহারা দেখলেই আহলে হাদিস প্রমাণিত হবে, কিন্তু না, আপনার চেহারায় দেখা যায় না। আমার কথায় রাগ করবেন না, ইমান যেটা আছে সেই ইমানের কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ারই নাই। তো এই পাওয়ারলেস ইমানদার আপনি জান্নাতে যাবেন ভাবলেন কি করে? এটা মুনাফেকের ইমান। যে ইমানটা পাওয়ারলেস, এটা হলো মুনাফেকের ইমান। যে ইমান আছে, ইমানের মধ্যে নিফাকি কেন? ইমানটা হবে পাওয়ারফুল। পাওয়ার মানে কি? বিদ্যুতের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার আছে ইমানের। ওই পাওয়ারটা আপনি বুঝেন না, শুনছেন বহুদিন থেকে হাদিস, হাদিস মানেন না আপনি। সুদ যে হারাম, এটা কি আজকেও বলা লাগবে? বলার দরকার আছে? আপনি 60 বছর যাবত শুনছেন, ওই হাদিসটা আপনার ইমান ধরতে পারে নি। ইমান যে কিয়াস করবে, ক্যাস করবে, এটা করতে পারেননি ইমান। বুঝতে পারেননি আপনি? এতদিন যাবত হাদিস শুনছেন, গান বাজনা হারাম, বেপর্দা বেহায়াপনা হারাম, এই সমস্ত টিভি ভিসিআর ছবি দেখা হারাম, এইগুলো দেখার আগ্রহ আপনার বাড়ছে, হাদিসে শুনছেন, মানে আপনার মধ্যে ইমান নাই। আর ধরে নিলাম ইমান আছে, কিন্তু এই ইমানের কোনো জ্যোতি নাই। জ্যোতি বলতে, এই যে লাইটটা জ্বলছে, এর ভোল্টেজ যদি কম হয় আলো দিতে পারবে না? অনেক সময় তার মেশিং চলছে না, কারণ কি? ভোল্টেজ নাই। ইমান হতে হবে সাহাবিদের মতো। সাহাবিদের ইমানের পাওয়ার এত বেশি ছিল, আল্লাহু আকবার, ইমানের শেষ নাই। আপনি বলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাদিস বের হওয়া মাত্রই সাহাবীরা আমল করতে থাকতে? একটা জিনিস বলি, চাশতের সালাত 130 নম্বর পৃষ্ঠায় আসছে তিরমিজির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, চাশতের সালাত, ইশরাকের সালাত, আওয়াবিনের সালাতের ফজিলত বেশি। যেদিন হাদিসটা শুনেছেন, সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত এই সালাত কোনোদিন বাদ দেননি। একটা কঠিন প্রশ্ন করলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, খুব কঠিন প্রশ্ন করলেন, বলেন তো কি প্রশ্ন হতে পারে? আপনি ছাড়েননি কোনোদিন, আলী নিজেই বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, আমি শোনার পর থেকে এই হাদিসটা কোনোদিন ছাড়িনি, এই আমল কোনোদিন ছাড়িনি। আপনাদের কাছে কি মনে হচ্ছে,
কোন দিনের পরীক্ষায় ফেলেছেন বলেন তো? জিজ্ঞেস করছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তখন আপনি ছাড়েননি? আচ্ছা, যেদিন মুয়াবিয়ার সাথে আপনার যুদ্ধ হয় জঙ্গে জামাল, এই যুদ্ধের দিন আপনি কি পড়েছিলেন? প্রশ্ন শুনেছেন কি? কত বড় পরীক্ষায় ফেলেছে বুঝেননি আপনারা? বুঝেছেন কি? এটা যুদ্ধের মাঠে ছিলেন, আপনার কি মনে হয় সেদিনে সালাত পড়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই দিন অবশ্যই আমি সালাত আদায় করেছিলাম। ঠিক মা এসাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসুলকে পরীক্ষায় ফেলেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইশরাক বা জুহা আওয়াবিনের সালাত কোনদিন ছাড়েননি। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মক্কা বিজয়ের দিনে কি পড়েছিলেন? সেদিন এত ব্যস্ত ছিলেন, কাফেররা ঘিরে রেখেছে, কি হয় না হয় এই অবস্থায় তিনি কি সালাত পড়েছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেদিন তিনি 8-12 রাকাত পড়েছেন। আপনি কি বুঝলেন, এর দ্বারা কি বুঝলেন বলেন তো দেখি একটু। হাদিস শুনেছেন তারপরে আমল শুরু হয়ে গেছে, তাও বুঝাতে পারলাম না। বলা মাত্র আপনার ইমান ধরে নিবে আমলটা, এর নাম হলো ইমান। বলা মাত্রই আপনার ইমানটা ধরে ফেলবে ওই কথা, এর নাম হলো ইমান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, একেবারে 4 নম্বর পারার আয়াতটা, যতক্ষণ পর্যন্ত উত্তম জিনিস তুমি সাদাকা না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ নেকির কাজ করতে পারলে না। তোমার কাছে যেটা উত্তম সেইটা সাদাকা দিতে হবে, সেইটা দান করতে হবে, তখন তোমরা ভালো কাজ করেছে বলে প্রমাণিত হবে। এই আয়াত যখন নাজিল হলো, ইমান দেখেন, এই আয়াত শোনা মাত্রই কানে গেছে, দৌড় দিয়ে চলে এসেছেন মসজিদে আবু তালহা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, দৌড় দিয়ে এসে আবু তালহা বলছেন, আল রাসুল এই যে যে সামনে যে বাগানটা, এই যে নববীর সামনে যে বিশাল খেজুরের বাগান, এই বাগানটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ, আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এটা হলো ইমানের পাওয়ার। সাথে সাথে তাহলে রাসূল বলছে, থামো থামো অর্ধেক দাও তো, বলছেন না আল্লাহ রাসূল আমি সবই দিয়ে দিলাম, তো 3 ভাগে 2 ভাগ দাও, না আমি সবই দিয়ে দিলাম। আল্লাহ রাসূল পরে বললেন, তুমি ঠিক আছে, তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদের মাঝে তুমি বন্টন করে দাও। আপনারা পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1678 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি বিরক্ত বোধ করছেন? আমি যদি এই ইমানের পাওয়ারটাই যদি না বুঝাতে পারি তাহলে আপনাকে কি বক্তব্য দেব? আমি আলোচনা করে লাভটা কি হবে? ওই বুঝটা যদি আপনার মধ্যে না আসে, পাওয়ারটা যদি না আসে, আর একটা হলো স্বাদ, জীবন ইমানের স্বাদ পেয়েছেন? কোনদিনই পাননি আপনি, আর স্বাদ কাকে বলে সেটাও জানেন না। কথাটা মনে ভুল বললাম না, ইমানের স্বাদ কাকে বলে এটাও মনে হয় জানেন না। স্বাদ আবার কি? ইমানের স্বাদ আবার কি? হালাওয়াতুল ইমান, ইমানের স্বাদ কি? গুরুত্বপূর্ণ একটা অংশ, স্বাদটাও বুঝি না। দুর্ভাগ্য, খুবই দুঃখিত, আমরা বুঝাতে সক্ষম হইনি, বুঝাতে অক্ষম হয়েছি, বুঝাতে অক্ষম হয়েছি।